শুভ দুপুর। আমি এখন একটুখানি মার্কেটে যাচ্ছি, আর শনিবার দিন আমার বাড়িতে একটা ছোটোখাটো প্রোগ্রাম আছে। প্রোগ্রাম বলতে আমার বান্ধবীদের ডাকবো, একটা আড্ডা হবে, আড্ডাখানা হবে বাড়িতে, তোমাদের সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তাই কিছু মার্কেটে যাচ্ছি কিছু কেনাকাটার জন্য, যেমন নানপুরি তৈরি করব, তার জন্য ময়দা লাগবে, তারপরে সাদা তেল লাগবে, তারপরে ছোলার ডাল করবো নারকেল দিয়ে, কিশমিশ, কাজু কিশমিশ দিয়ে, ওই জিনিসগুলো লাগবে। যাই হোক, যাবতীয় জিনিসগুলো সব আনতে যাব, এই জন্য বাইরে মার্কেটে যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, আর তো সময় নেই হাতে, চুলটাই হয়ে যাচ্ছে, সময় নেই হাতে, কাল বাদে পরশুই, পরশু তো রান্নাবাড়ি করতে হবে, একটু আড্ডা মারা হবে, একটু মুখ মিষ্টি বা খাওয়ানো, একটু না হলে তো আড্ডাটা জমবে না খেলে। এই জন্য ভাবলাম যে একটু খাওয়া দাওয়ারও একটু ব্যবস্থা করি, সেই জন্য একটু মার্কেট যাচ্ছি। মার্কেটে গিয়ে সব কেনাকাটা করে নিয়ে আসি, এই যে ব্যাগটা নিই, ব্যাগে করে সব নিয়ে আসবো। আর আম আছে বাড়িতে, আম তো আছেই, অসুবিধা নেই, দেখা যাক আর কী করি না করি, টুকটাক জিনিস আরও লাগবে সংসারে, সেই জন্য মার্কেটে যাচ্ছি। আর আড্ডাটা তোমাদের দেখাবো সেদিন, হ্যাঁ শনিবার দিন আড্ডা হবে বাড়িতে, ওটাও দেখাবো। তাহলে ঠিক আছে বন্ধুরা, পরে এসে আবার ভিডিও করবো, ভীষণ গরম, দুদিন ধরে ভিডিও করতে ঠিকঠাক পারিনি, ওই এমনি পান্তা ভাত খাওয়া, এই খাওয়া, এগুলো খাওয়া খাই, একটুখানি দিয়েছি ভিডিও, মানে শাড়ি পরে কী পরে এগুলো একটু দিতে পারিনি। তাহলে আজকে এখন মার্কেট যাচ্ছি বলে শাড়ি পরেছি, এই জন্য একটা আর ভাবলাম যে একটা তোমাদেরকে একটু ভিডিও দিয়ে দিই, একটা ছোট্ট ভিডিও। এই জন্য আমার কর্তামশাইকে বললাম যে একটুখানি ক্যামেরাটা ধরো তুমি, আমি এখন বেরোবো, তোমাকে দরজা বন্ধ করতে হবে, আর তো কেউ বাড়িতে নেই, দরজা বন্ধ করতে হবে, তুমি একটু উঠে পড়ো, প্লাস ক্যামেরাটাও ধরো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি মার্কেট থেকে ঘুরে আসি।